নমস্কার আমি রেকি মাস্টার টিচার এঞ্জেল হিলার ক্রিস্টাল হিলার অ্যান্ড নিউমেরোলজিস্ট সোমা পাঠক অনেকেরই প্রশ্ন নিউমেরোলজি প্রেডিকশন কেন করাবো বা এর কাজ কি। এই ব্যাপারে আজকে একটু আলোচনা করতে এসেছি যাতে আপনাদের সুবিধা হয় এই বিষয়টাকে জানার জানার ব্যাপারে কারণ নিউমেরোলজি প্রেডিকশন বহু বছর ধরেই হয়ে আসছে অনেকেই করাচ্ছেন কিন্তু আমরা হয়তো নতুনভাবে জানছি জিনিসটাকে অ্যাকচুয়ালি নিউ নিউমেরোলজি করা হয় আমাদের ডেট অফ বার্থ নিয়ে যে ডেট অফ বার্থ হিসেবে আমাদের লসু গ্রিড তৈরি করা হয় গ্রিডে নটা প্ল্যানেটস থাকে নটা গ্রহের কোন গ্রহটা মিসিং বা কোন গ্রহটা ভালো ফল দিচ্ছে বা কোন গ্রহটা নেগেটিভ ফল দিচ্ছে জন্মগতভাবে সেইটা আমরা প্রেডিকশান করে থাকি নিউমরোলজিস্টরা আর সেই হিসেবে রেমেডি দেওয়া হয় কারণ জন্মকালীন যে গ্রহগুলো আমাদের থাকে আমাদের ডেট অফ বার্থ তো ভগবান প্রদত্ত ঈশ্বর প্রদত্ত সেটা কখনোই কিন্তু চাইলেও আমরা পাল্টাতে পারবো না জন্মের মুহূর্ত থেকে আমাদের মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত সরি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের এই ডেট অফ বার্থ একই থাকবে আর সেই হিসেবে কিন্তু আমাদের জীবনে ভালো মন্দ গ্রহের যে প্রভাব সেইগুলো কিন্তু কিছুটা এক থাকে তো সেই হিসেবে আমরা নিউমেরোলজি প্রেডিকশন করে থাকি যার ফলে নিউমেরোলজি প্রেডিকশন করার পর যে রেমেডিগুলো দেওয়া হয় যেটা বেসিক্যালি ক্রিস্টাল ব্রেসলেটস হয়ে থাকে আর সাথে কিছু মন্ত্র এইগুলো করলে এগুলো সারা জীবন ফলো করতে হয় সারা জীবন এগুলোকে কর ফলো করলে বা ক্রিস্টাল ব্রেসলেটসগুলো পড়লে আমাদের জীবনে যে ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো সব ব্যালেন্স থাকে নিউমেরোলজি অ্যাকচুয়ালি ভবিষ্যৎবাণী নয় নিউমেরোলজি হচ্ছে আমাদের জীব জীবনের যে উঠা উত্থান পথন যে জন্মগতভাবে স্থির হয়ে আছে যেটা ডেস্টেন্ড যেটা ঈশ্বর ঠিক করে রেখেছেন সেইটাকে ব্যালেন্স করে দেওয়া মানে একটা হয়তো বৃষ্টি পড়ছে বৃষ্টি ভিজতে ভেজার থেকে যদি একটু ছাতা আমাদের মাথার উপর থাকে আমাদের হাতে থাকে তাহলে কিন্তু আমরা বৃষ্টি থেকে বৃষ্টিতে ভেজা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি ঠিক তেমনই এই ক্রিস্টাল ক্রিস্টাল রেমেডি বা নিউমারোলজির যে রেমেডি এইগুলো আমাদের প্রত্যেকটা গ্রহ আমাদের ডেট অফ বার্থ হিসেবে যে ফল দিচ্ছে যদি ভালো ফল দেয় আরও এনহ্যান্স হয় পজিটিভিটি আরও বাড়ে আর যদি খারাপ ফল দেয় তো সেইগুলোকে ব্যালেন্স করে দেয় ব্যালেন্স করে দেয় অর্থে আমাদের জন্মগত যে প্রভ যে নেগেটিভ গ্রহের প্রভাব আছে যার জন্য আমাদেরকে অনেক বাধা বিপত্তি হয়তো শারীরিক অসুস্থতা রিলেশন প্রবলেমস তারপর ক্যারিয়ারের প্রবলেম বা যে কোনো কাজে বাধার সৃষ্টি হওয়া এইগুলো সচরাচর হয়ে থাকে কিন্তু আমরা নিউমেরোলজি প্রেডিকশন করে যখন রেমেডিগুলো ইউজ করি তখন অটোমেটিক্যালি এই নেগেটিভ গ্রহের প্রভাবগুলো কিন্তু ব্যালেন্স হতে শুরু করে ব্যালেন্স হওয়া মানে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে এত বছর ধরে হয়ে আসছে সেইগুলো কিন্তু অনেকটা কমে যাবে একদম নিঃশেষ হয়ে যাবে বলা সম্ভব নয় কারণ সবটাই ঈশ্বরের হাতে আছে কিন্তু অনেকাংশে প্রায় সিক্সটি কমে যায় সেই বাধা বিপত্তিগুলো কমে যায় আমাদের স্ট্রাগলগুলো অনেকটা কমে যায় আর তার সাথে যদি আপনারা নেম নিউমোরোলজি করিয়ে নেন নেম নিউমোরলজি হচ্ছে আমাদের প্রত্যেকের নামের একটা প্রভাব কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে থেকে যায় কারণ আমাদের সেই নামটাই প্রচলিত সকলে আমাদেরকে সেই নামে ডাকে তো সেই নামের প্রভাব যদি নেগেটিভ থাকে প্রভাব যদি শনি বা মঙ্গল বা রাহু এই ধরনের নেগেটিভ গ্রহের ফল যদি মানে প্রভাব যদি থাকে আমাদের নামের অক্ষরে অটোমেটিক্যালি কিন্তু আমাদের লাইফে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় সেই হিসেবে যখনই আমরা দের কাছে গিয়ে এটা নামের ভাইব্রেশনটা চেক করিয়ে প্রয়োজন পড়লে সেটা চেঞ্জ করিয়ে চেঞ্জ করতে হয় না ওইটা স্পেলিংটা বানানটা চেঞ্জ করে দিলে বানানটা পজিটিভ করে দিলেই অনেক অনেকটা কাজ সহজ হয়ে যায় আমাদের লাইফে অনেকটা পজিটিভিটি এসে যায় যারা করিয়েছেন তারা অটোমেটিক্যালি এর ফল পাচ্ছেন আর সব থেকে বড়ো কথা এটা আমি নিজে প্রেডিকশন করি করিয়ে নিজের রেমেডিসগুলো ইউজ করছি নেম কারেকশন করেছি আমি এতে হানড্রেড পার্সেন্ট বেনিফিট পেয়েছি বলে আমার ধারণা তো সেই জন্যই আমার ইচ্ছা যে আপনারা সকলেও এর প্রভাবটা বুঝুন এর বেনিফিটটা বুঝুন নিজেদের জীবনটাকে সাজিয়ে তুলুন আর তার সাথে যদি আপনারা রেইকি শিখে নেন তাহলে তো আর কোনো কথাই নেই যারা প্রপারলি রেইকি অ্যাটিউনমেন্ট নিয়ে যোগ্য গুরুর কাছে বা যোগ্য রেইকি মাস্টার টিচার বা যোগ্য রেইকি গ্র্যান্ড মাস্টারের কাছে রেইকি অ্যাটিউনমেন্ট নিয়ে নিয়মিত প্র্যাকটিস করছেন তারা নিজেরাই বলতে পারবেন যে তাদের জীবনে কত রকম কতটা পজিটিভিটিতে ভরে উঠেছে আর যে কোনো সমস্যার সমাধান ওনারা নিজেরা কীভাবে করে উঠছেন সেটা তারা খুব ভালোভাবেই অনুভব করতে পারছেন আর আশা করি যারা প্রকৃতভাবে ভালো গুরুর কাছে রেইকি অ্যাটিনমেন্ট নিয়ে প্র্যাকটিস করছেন সুফল পাচ্ছেন দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে তারা অবশ্যই আর পাঁচজনকেও এই পরামর্শ অবশ্যই দেবেন যে রেইকি শিখে নিজের জীবনকে করে তুলুন পজিটিভিটিতে ভরপুর আজ এই পর্যন্তই নমস্কার